প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ইসলাম ও বিজ্ঞান এই শিরোনামে আপনাদের জন্য একটা আলোচনা সিরিজের ব্যবস্থা করা হয়েছে এই সিরিজটি তাদের জন্য বিশেষভাবে নিবেদিত যারা আজ এবং আগামী দিনের প্রজন্ম এই প্রজন্ম অনেক সময় নানান কারণে ইসলামের যে সোর্স অর্থাৎ কোরআন এবং হাদিস এটা এখানে অ্যাক্সেস বা এখানে তাদের চলাফেরা খুব একটা বেশি হয় না ফলে ইসলাম নানা বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাদের মনে নানা রকম সন্দেহ জাগে একটা কথা বলি হালের সব তরুণ এদেশে থাকুক বা তারা বিদেশে আমেরিকা ইউরোপে বড় হোক অনেক বিষয়ে তাদের প্রশ্ন আছে যেমন একটা প্রশ্ন ইয়াঙ্গার জেনারেশনসের মধ্যে পাওয়া যায় সেটা হলো যে তাদের কাছে ধারণা হয় যে ইসলামে যে ইসলাম ধর্ম অবলম্বন করছে যেসব লোক এদের মধ্যে এত লোক গরিব কেন ইসলাম কি তাহলে একটা পভার্টি কাল্ট আর যারা ইসলাম অনুসরণ করছে ইসলাম ধর্মাবলম্বী এদের মধ্যে এত লোক অশিক্ষিত কেন তালিক ইসলাম একটা ইলিটারেসি কাল্ট অর্থাৎ ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে তাদের মধ্যেই পভার্টি বেশি তাদের মধ্যেই ইলিটারেসি বেশি এই যে দারিদ্র এবং অশিক্ষা এরা কিন্তু অসম্পর্কিত নয় একটা আর একটার সঙ্গে সম্পর্কিত যদি নলেজ বেস ভালো হতো তাহলে অবশ্যই দারিদ্র থাকত না যাই হোক এই জিনিসটা বুঝতে হবে যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তারা করে যে এই ভেবে এবং এখান থেকে যে দেখে তারা পৃথিবীতে অধিকাংশ লোক এরকম চলছে তারা আরও দেখে তাদের কাছে দৃষ্টিতে মনে হয় যে ইসলামের জগৎ জ্ঞান বিজ্ঞান থেকে বহু দূরে এই রকম একটা ধারণা তাদের মধ্যে হয় অথচ যদি সত্যিকারে ইসলাম তাদের সামনে তুলে ধরা হতো যদি কোরআন এবং হাদিস তাদের সামনে তুলে ধরা হতো তাহলে তারা বুঝতে পারতো যে আসলে দুনিয়াটাকে বাদ দিয়ে ইসলাম নয় এবং এই দুনিয়ার মধ্যে থাকতে হলে যে সায়েন্স টেকনোলজি এগুলো নিয়ে থাকতে হবে এগুলো বাদ দিয়ে নয় সুতরাং এই যে মেটিরিয়াল ওয়েলফেয়ার করার জন্য যে জ্ঞান বিজ্ঞান এটা অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে আর আরেকটা কথা আছে যে এই যে পভার্টির সূত্রে আসে ইকোনমিক্সের কথা তারা দেখে যে এখানে ইসলামে ইকোনমিক কনসিডারেশনসটা এক আমরা জাকাতের কথা বলি বটে কিন্তু সোশ্যাল কনসার্নসটা যেন অত্যন্ত কম ইকোনমিক কনসিডারেশনস অত্যন্ত কম অথচ কোরআনে বারবার এইসব কথা বলা আছে যে পভার্টি অ্যালিভেশনের কথা ঠিক এই এখন যে ল্যাঙ্গুয়েজে বলি এই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু সম্পদের বন্টনের কথা বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে যে আমার সম্পদে অন্যের হক আছে যাক আজকে আমরা ইকোনমিক এর কথা বলবো না আজকে আমরা শুধু জ্ঞান বিজ্ঞানের কথা বলবো এবং এই সিরিজটা এই প্রজন্মের জন্যই নিবেদিত যারা দেশে বিদেশে বড় হচ্ছে যাদের বাবা মা নানান কারণে ইসলাম তাদের সামনে তুলে ধরতে পারেনি যাদের মনে হয়েছে যে ইসলামে জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব বুঝি কম যাদের মনে হয়েছে যে ইসলামের দারিদ্রইকেই বুধি উৎসাহিত করা হয় এদের উদ্দেশ্যেই এই সিরিজটা নিবেদিত এখন প্রথম যদি আমি বোঝাতে চাই যে ইসলামে জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব কত তাহলে গোড়ার কথা গোড়াতেই বলতে হয় আমরা জানি এবং সোরা বাকারার দু নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে এই মাসে তো কোরআন নাজিল করা হয়েছিল কিন্তু কতটা অংশ পুরো কোরআন কয়েকটা সুরা অনেকেই এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু রাখে না ধীরে 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 কোরআন নাজিল হয়েছে সবটুকু নবী করিম সাল্লু আলয় কাছে প্রথম যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু একটি সুরাও কমপ্লিটলি নাজিল হয়নি আমরা যেটাকে সুরা আলাক বলি ছিয়ানব্বই নম্বর সুরা সেই সুরা আলাক সেই সুরা আলাকের পাঁচটা ভার্স মাত্র নাজিল হয়েছিল কি ছিল সেই ভার্সগুলো ছিল একরা বিসমিরা বেকল্লা জেখলাক খালাকালিন স্নমিন আলাক ইকরা ওরাব্বু কাল আকরাম আল্লা আল্লা কালাম আল্লা আলিন সানম আল্লা আলাম এখন এই যে পাঁচটা ভার্স এই পাঁচটা ভার্সের মধ্যে কী কথা বলা হয়েছে আমরা এই যে ইমান নামাজ ও জাহ জাকাত এগুলোর কথা বলি এগুলো খুব ইম্পর্ট্যান্ট স্তম্ভ কিন্তু এই পাঁচটা ভার্সে বলা হয়েছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে ইয়ের থেকে মাটি থেকে এবং তাকে শিখিয়েছেন কলম দ্বারা যা তা যা সে জানত না তাহলে এখানে তিনটে জিনিস পরিষ্কার একটা হলো প্রথম কথাটা হলো একরা পর এটা একটা আর সেকেন্ড হলো যে এই কলমের কথা বলা হয়েছে কলম বড় কাফ দিয়ে কলম এই কলমের কথা বলা হয়েছে আমরা বলি দ্য পেন ইজ মাইটে দেন দ্য সোট কলম হলো একটা ইন্ডিকেশন এটা ইন্ডিকেটিভ অফ নলেজ সায়েন্স টেকনোলজি জ্ঞান বিজ্ঞানের একটা প্রতীক হলো কলম এই কলমের কথা বলা হয়েছে আর বলা হয়েছে মানব সৃষ্টির কথা যেটা মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে তাহলে এই যে রমজান মাসে আমাদের নবী করমসাল সাল্লামের কাছে যে কোরআন নাজিল হলো সেই কোরআন নাজের প্রথম পাঁচটা সুরা নাজিল হলো পাঁচটা সুরের মধ্যে পড়ার কথা পাঁচটা সুরের মধ্যে কলমের কথা আর পাঁচটা সুরের মধ্যে মানব সৃষ্টির কথা জ্ঞান বিজ্ঞানের কথা এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অবজারভেশন প্রত্যেকের কাছে হওয়া উচিত এরপরে আরও ইন্টারেস্টিং কথা হলো এই যে অনেকদিন তারপরে আবার আর কোনো রেভলেশন আসে নাই তখন যারা একটু ক্রিটিক্যাল ছিল তারা বলতে লাগলো যে কই আর তো ওই আসছে না কেউ বলে দিন মাস ছমাস প্রকারান্তরে এক বছরেরও বেশি ওই আসে না আবার যখন ওই আসলো তখন সেটা এই সুরার অবশিষ্ট অংশ না সেটা হলো তা সেই সুরাটার নামই হলো সুরা কালাম আটষট্টি নম্বর সুরার আর তার প্রথম কথাই হলো নুন শপথ কলমের ওয়ামা ইয়াস্তরুন এই ওয়াল কালামি নুন ওয়াল ওয়ামা এই আবার সেই কলমের কথা তাহলে দেখা যাচ্ছে যে প্রথমেই এই ঘুরে ফিরে কলমের কথা বারবার আসছে পড়ার কথা আসলো কলমের কথা আসলো আর যদি কোনো এক তরুণ ভাবে যে তার মনে কিন্তু দারুণ অশান্তি আসতে পারে যে এত কলমের কথা বলা হলো অথচ আজকে যে মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ কলম ধরতে পারে না ধরতে পারে না অর্থাৎ ব্যবহার করতে পারে না এইটা কিন্তু একটা আমাদের জন্যে দারুণ একটা মর্মান্তিক খবর এমনটি হওয়ার কথা ছিল না এমনটি হওয়ার কথা ছিল না তাহলে এবং এই ধর্মের প্রথম কথা পড়ো এবং আমরা পড়তে পারি না কলম ধরতে পারি না এটা একটা একটা অ্যাপারেন্ট একটা আমাদের কাছে কন্ট্রাডিকশন মনে হয় অনেক কাছে কিন্তু ইসলামে তো তা নাই রিয়েল ইসলামের কাছে গেলে দেখা যায় যে এটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে আর এরপরে যদি আমরা আসি যে কোরআনে জ্ঞানের প্রতি কীরকম গুরুত্ব জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কেমন কোরআনে জ্ঞানী ব্যক্তির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কেমন কোরআনে বিজ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কেমন তাহলে আমরা দেখতে পারব যে কোরআনের যে ভার্সের সংখ্যা আয়াতের সংখ্যা তা হলো ছ হাজার আয়াত এই ছয় হাজার ছশো ছেষট্টি আয়াতের মধ্যে প্রায় এক অষ্টমাংশ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত এটা একটা সাংঘাতিক কথা কিন্তু আমরা এটা খেয়াল করি না দূর যেতে না যেতেই আল্লাহ তাল্লাহ জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন আচ্ছা এই যে গুরুত্বের কথা বললাম এই গুরুত্বর কথাটা একটু বলি আমরা তো জানি যে ইসলাম ধর্মে আমরা সবাইকে সমানভাবি সাম্যের ধর্ম প্রকৃতপক্ষে অনেক লোক এই যে ইসলামের যে সাম্য যে ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্বজনীন যে ভ্রাতৃত্ব সাম্য ন্যায় বিচার এইটার কথা চিন্তা করেই কিন্তু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে অনেকে সেই আদিকাল থেকে এখনো পর্যন্ত চলছে এটা সাম্যের ধর্ম এখানে একজন কাজের লোকের পেছনে যে মনিব নামাজ পড়ছেন এই দৃশ্য রাজা নামাজ পড়ছেন সুলতান নামাজ পড়ছে এইসব দৃশ্য আমরা শুনেছি তো এই যে সাম্যের ধর্ম সেই সাম্যের ধর্মের মধ্যেও কিন্তু যে জানে এবং যে জানে না তাদের স্ট্যাটাস নিয়ে বলা হয়েছে উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়তে আল্লাহ জিজ্ঞেস করছেন যে জানে এবং যে জানে না তারা কি সমান এখন এটা একটা এটা একটা স্টাইল অর্থাৎ বোঝাতে যাচ্ছেন চাইছেন আল্লাহ যে যে জানে এবং যে জানে না তারা কখনোই সমান হতে পারে না তাহলে এই সাম্যের মধ্যেও ধর্মের মধ্যেও যে জানে তার মর্যাদা বেশি এই মর্যাদা যে বেশি এটা আমরা আমাদের ইসলামের যে রাসুল সর্বশেষ রাসুল নবী করিম সাল্লাহ সাল্লাম তার কথাতেও আমরা বুঝি তিনি বলেছেন কি যে জ্ঞানার্জন প্রত্যেক নর ও নারীর জন্য অবশ্য কর্তব্য ফার্স বলে গেছেন তা আমরা তো নবীর কাজগুলো করি সুন্নত হিসাবে এইভাবে বসতে হবে এইভাবে খেতে হবে কাপড় এইভাবে পড়তে হবে এগুলো সুন্নতের কথা বলি কেন রসুল করেছেন কিন্তু রসুল ফার্জ কোন কথা বলেছেন জ্ঞানার্জন প্রত্যেক নর নারীর জন্য অবশ্য কর্তব্য তো জ্ঞানার্জন যদি প্রত্যেক নর নারীর জন্য অবশ্য কর্তব্য হয় তাহলে এই কথাটা তো প্রত্যেক মুসলমানের বাড়ির দরজায় টাঙিয়ে রাখা দরকার এটা তো ফার্জ বলেছেন অবশ্য কর্তব্য সেই তাহলে অবশ্য কর্তব্যটা করছি না কেন এটা এক দ্বিতীয়ত তিনি বলেছেন যে প্রয়োজনে যে জ্ঞানার্জনের জন্য চীন দেশে যাও এখন চীন দেশে সেই সময় কোন জিনিসটা স্ট্রং ছিল যেটা ছিল সেটা হলো কতগুলো টেকনোলজিক্যাল ফিটস যেমন সিল্ক মেকিং ছিল পেপার মেকিং ছিল এইসব জিনিস ছিল তিনি তো ধর্ম প্রচারের জন্য বলেন নাই তিনি জ্ঞানার্জনের জন্য বলেছেন তার মানে যে এক জায়গার লোক আর এক জায়গায় যাবে জ্ঞানার্জনের জন্য যাওয়াটা প্রয়োজন জ্ঞানের জনকে সেখানে তাগিতা দেওয়া হয়েছে বলেছেন আল্লাহ রসুল যে যে জ্ঞানী ব্যক্তির যে কলমের কালি তা একজন শহীদের রক্তের চাইতে মূল্যবান আমরা জানি শহীদের দরজা অত্যন্ত উঁচুতে অত্যন্ত উঁচুতে শহীদের দরজা কিন্তু তারপরেও বলছেন দ্য ইংক অব দ্য স্কলার অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি যে কলম তার কালি সেই ইংক অফ দ্য স্কলার এটা হলো ব্লাড অফ দ্য মাটার শহীদের রক্তচাইতে তার মর্যাদা বেশি কতখানি সম্মান দেওয়া হচ্ছে তারপরেও আরও কথা আছে বলা হচ্ছে যে রাসুলের একটা হাদিস আছে ওয়ালিল মু আলাহি আজাদ আলী রাজি আল্লাহ থেকে এই হাদিসটা অর্থাৎ জ্ঞান আমার অস্ত্র তো এই যে কথাগুলো আরও আছে রাত্রে কিছুক্ষণ জ্ঞান চর্চা সারারাত্রি নফল এবাদাতর্জ নান নফল এবাদাতের চাইতে উত্তম তো এই কথাগুলোর মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞানের প্রতি রসুলের যে আগ্রহ এটা প্রকাশ পেয়েছে যে উৎসাহ এটা প্রকাশ পেয়েছে আরেকটা জিনিস ছিল যেটা আমরা পরবর্তীতে আরও বিশদ করে ভাবে বলবো যে একজন রসুল এরকম ব্যবস্থা করেছিলেন যে কোনো যুদ্ধবন্দী যে লিখতে পড়তে পারে সে যদি জনকে লিখতে পড়তে শিখিয়ে দেয় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে এখন একজন লোক মুক্তি পাবে দয়ায় বা দাক্ষিণ্যে না জনকে অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে একজন মুক্তি পেলো বন্দিত্ব থেকে এটা একটা মহান মুক্তিত্ব কারণ সে দশজন লোক সেই চোখ থাকিত অন্ধ যে লিখতে পড়ে না পড়তে পারে না তাকে লেখা পড়া শিখিয়ে দশজন লোককে লেখাপড়া শেখালে সে মুক্তি পেলো এই যে ব্যবস্থাগুলো আমি যে রসুলের গৃহীত ব্যবস্থাগুলো এটা দেখলে এবং কোরআনের ওই আয়টা যদি আমি দেখি যে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান তাহলে এটা বোঝা যায় যে জ্ঞান বিজ্ঞানের প্রতি কতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে গোড়াতেই তো বলেছি যে শুরুই হয়েছিল পড়ার মধ্য দিয়ে আর এই কলমের কথা বলে মানব সৃষ্টির কথা বলে এরপরে আরো অনেক কথা আছে সেটা হলো যে বলছেন যে এই আয়াতসমূহ একমাত্র জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর যে কালাম আমরা কালাম কালিমাতুল্লাহ বলি যে আল্লাহর কালাম বলি মেসেজ তো এটা দুই নম্বর সুরার দুশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ইল্লা উলুল আলবাব মানে এই কথা আল্লাহর যে বাণী যে মেসেজ কোরআনে আছে এটা কারা বুঝবে ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং জ্ঞানী ব্যক্তি উলুল আলবাব জ্ঞানী ব্যক্তি ছাড়া এরা বুঝতে পারবে না তাহলে আমরা যতই পড়ি না কেন যদি আমাদের ভেতরে জ্ঞান গম্মি না থাকে তাহলে এই কথা কেউ বুঝতে পারবে না এটা একটা সাংঘাতিক কথা আর একটা কথা আছে এটা আমি রেফারেন্সটা দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়তে বলা আছে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে কেন একটু পরেই বলছি এর সঙ্গে আরেকটি ভার্স যদি আমি যোগ করি যেখানে বলা আছে যে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এই যে মনোথিস্টিক যে ইলাহা ইল্লাল্লাহ নেই আল্লাহ আল্লাহ ছাড়া যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এটি হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপুল ইসলামের আল্লাহ এক এবং অদ্বিতীয় কিন্তু এই সাক্ষ্য কে দেন ইল্লা আল্লাহ হু আল্লাহ নিজে দেন মালায় কাতু ফেরেস্তা আর উল উল ইমাম বিল কেস এই ইমামবেল কেস্ত অর্থাৎ উলুল ইল জ্ঞানে গভীরভাবে সম্পৃক্ত তারা অর্থাৎ আল্লাহ সাক্ষ্য দেন আল্লাহ এক অদ্বিতীয় ফেরেস্তাঙন সাক্ষ্য দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং জ্ঞানী ব্যক্তি সাক্ষ্য দেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে আল্লাহর প্রশংসক জ্ঞানী ব্যক্তিরা করেন আল্লাহকে ভয় করেন জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর সাক্ষ্য আল্লাহ যে এক এবং অদ্বিতীয় সেই সাক্ষ্য দেন জ্ঞান ব্যক্তিরা কেন এই যে বললাম আল্লাহকে ভয় করে জ্ঞানী ব্যক্তিরা কেন করে জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারে যে এই যে ক্রিয়েশনটা রয়েছে সেই ক্রিয়েশনটার ফ্যালক্রাম খুব ডেলিকেটলি পয়েসড অর্থাৎ একটু যাকে বলে পান থেকে চুন খসলেই সমস্ত সৃষ্টি বিপর্যয় সৃষ্টিতে বিপর্যয় আসতে পারে যেমন আমরা এই যে গ্রিন হাউস এফেক্ট বলি এখন একটা লোক যদি দশটা গাড়ি চালাতে থাকে বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি রিলিজ হয় কার্বন মনোক্সাইড হয় ওয়াটার ভেপার মিথেন তাহলে কি হবে বাতাসে এগুলোর পরিমাণ বেড়ে গেলে সূর্যকরণ যখন ভেতরে আসবে রেডিয়েশন সোলার রেডিয়েশন আসবে এবং যাওয়ার সময় তখন লঙ্গার ওয়েভ লেন এটা বিকৃত হয় এবং তাপ বাড়ে তাপ বাড়লে আস্তে আস্তে বরফ গলবে দিবে দেশগুলো তখন ভেসে যাবে গ্লোবাল ওয়ার্মিং তারপরে রাইজ অফ সি লেবল এইসব যে কথাবার্তা অর্থাৎ ইকোলজিক্যাল ডিজি ডিজাস্টার এই ডিজাস্টার মানুষ নিজে তৈরি করবে যদি যেমনভাবে মানুষকে চলতে বলা হয়েছিল ভাবে না চলতে বাতাসে তো কার্বন অক্সাইড থাকার কথা না বাতাসে থাকবে অধিকাংশ নাইট্রোজেন থাকবে অক্সিজেন থাকবে সামান্য পরিমাণ কার্বন অক্সাইড থাকবে এখন আমাকে তো এই অক্সিজেন এনহেল করার জন্য আমাকে তৈরি করা হয়েছিল কার্বন অক্সাইড এনহেল করার জন্য না সুতরাং আমার যদি আমি হিউম্যান অ্যাকশানসের দ্বারা পরিবেশকে এরকমভাবে আমি নষ্ট করে ফেলি যে এটা আমার পরে পরিবেশ একটা খুব খারাপ এফেক্ট ফেলবে তাহলে তখন জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারে যে এটা করা ঠিক না এটা করলে সৃষ্টিতে বিপর্যয় আসবে সুতরাং মধ্যে কথা দাঁড়াচ্ছে এই যে ইসলাম ধর্মে জ্ঞান বিজ্ঞানকে অত্যন্ত উৎসাহ দেওয়া হয়েছে এবং জ্ঞানী ব্যক্তিকে সম্মান করা হয়েছে অর্থাৎ জ্ঞানার্জন এখানে একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট স্রষ্টা বন্দনা স্রষ্টাকে ভয় করা সব সৃষ্টিকে জানা সব কিছুর পেছনে জ্ঞানার্জনকে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে সুতরাং জ্ঞানার্জন আমাদের জন্যে অবশ্যকরণীয় এই কথাটা এই পর্বে এই কথাটাই বলে শেষ করতে চায় যে জ্ঞানার্জন প্রত্যেক মুসলিমের জন্যে অবশ্য কর্তব্য এবং নিরক্ষর থাকা একটা অভিশাপ একটা পাপ এই জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই